দেবীর আরাধনা আর মাত্র সময়ের অপেক্ষা, তাই আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার কুমোরটুলি নামে খ্যাত অনাথ বন্ধু স্টুডিওতে, অর্থাৎ প্রশান্ত পালদার স্টুডিওতে। তো চলো, আমি এখানে তোমাদেরকে ঘুরে দেখাবো এখানে মাতৃ প্রতিমার প্রস্তুতি কতদূর। আমি তোমাদেরকে দেখাবো এখানে কি কি ঠাকুর তৈরি হয়েছে, সমস্ত কিছু ঘুরে দেখাবো। তোমরা শেষ পর্যন্ত সাথে থাকো, এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার এই চ্যানেলটা যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আরেকটা ঠাকুর দেখো বন্ধু তোমরা, এটা হচ্ছে মা বসে রয়েছে, এবং মায়ের শাড়ির কাজটা একবার দেখো কি অসাধারণ লাগছে। এটা যখন রং হবে তখন দেখতে আরো দারুণ লাগবে। শাড়ির কুচিটা একবার দেখো কি অপরূপ, এবং এর যে পাড়ের যে কাজ করা হয় দারুণ। এটা যখন রং হবে তখন দেখতে আরো সুন্দর লাগবে। এবং মায়ের যে গয়না, এই যে গয়না যে ইউজ করা হয়েছে সেটাও মাটির গয়না ইউজ করা হয়েছে, সম্পূর্ণ মাটি দ্বারা তৈরি হয়েছে। এবং মায়ের মুখশ্রীটা একবার দেখো কি অপরূপ লাগছে। আরেকটা ঠাকুর দেখো তোমরা বন্ধুরা, এই প্রতিমাটা এখানে মা বসে রয়েছে, এই যে মা বসে রয়েছে এখানে প্রতিমাটা দেখো বসানো স্টাইলে আছে যেমন তোমরা দেখতে পাচ্ছ। এবং এটা একটি টানা চোখের প্রতিমা, যেমন দেখতে পাচ্ছ মায়ের চোখগুলো টানা, মায়ের চোখগুলো টানা টানা, খুব সুন্দর লাগছে দেখো। এই যে মাতৃ প্রতিমাটা, এই যে সরস্বতী প্রতিমাটা দেখতে পাচ্ছ, এটা মীরাবাই স্টাইলে, এটা মীরাবাই স্টাইলে আছে। এই যে দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে, ওই জন্য ঠাকুরটার স্টাইলটা দেখো, এটা মীরাবাই স্টাইলে আছে। এই যে মীরাবাই যেরকম সেতার বা বেহালা ধরে বসে থাকে এবং কৃষ্ণ মন্দিরের সামনে বাজায়, তো অনেকটা সেই স্টাইলেই এই ঠাকুরটা করা হয়েছে। এবং এটা যখন কমপ্লিট হয়ে যাবে তো আমি তোমাকে দেখাবো, ফিনিশিং হওয়ার পরে আমি অবশ্যই এটা দেখাবো, এবং আমিও দেখতে ইন্টারেস্টেড ঠাকুরটা কীরকম লুকস আছে। আমার মনে হয় কিছু ইউনিক স্টাইল করা হবে। তো ঠিক আছে, যখন ফিনিশিং হয়ে যাবে আমি একবার আসবো অবশ্যই, আমি তোমাদের তখন দেখাবো এই ঠাকুরটা কীরকম ফাইনাল লুকসটা হলো। এটা আরেকটা বড় ঠাকুর, এবং ঠাকুরটা এই মাতৃ প্রতিমাটা দাঁড়ানো স্টাইলে আছে, দেখতে পাচ্ছ। এটাও বেশ একটা বড় প্রতিমা দেখো, কত বড় প্রতিমা, এবং চালচিত্রটা বেশ বড়, এবং চালচিত্র পুরো মাটির কাজ করা হয়েছে। মা এখানে দাঁড়ানো অবস্থায় রয়েছে, স্ট্যান্ডিং পজিশনে রয়েছে মা, এবং খুব দারুণ লাগছে দেখো। এই ঠাকুরটা দেখছো তোমরা বন্ধুরা, এটাও একটা বিশাল বড় ঠাকুর দেখো, এবং মা দাঁড়িয়ে রয়েছে,
চালচিত্রটা দেখো, প্রায় প্রায় সিলিংটা ছুঁয়ে গেছে, প্রায় সিলিং ছুঁয়ে গেছে, এবং চালচিত্রটার যে ওপরের যে অংশটা একটু ইউনিক লাগছে, এবং উপরে দেখো বিষ্ণু রয়েছে, এবং আমার যতদূর মনে হয় যে বিভিন্ন ঠাকুর দেবতা রয়েছে ওই জায়গাটায়। এখানটায় সখী টাইপ ডিজাইন করা হয়েছে এবং এটা দেখতে খুব সুন্দর লাগছে, বিশাল বড় একটা প্রতিমা, এবং মা দাঁড়িয়ে রয়েছে এখানে, স্ট্যান্ডিং স্টাইলে আছে, দেখতেই পাচ্ছ তোমরা, কি অসাধারণ লাগছে। এই যে মায়ের ডান দিক এবং মায়ের বাঁ দিকে যে দুটো ঠাকুর দেখা যাচ্ছে, যতদূর মনে হচ্ছে ইনি হচ্ছেন ভোলা মহেশ্বর এবং ইনি হচ্ছেন গৌরী মা বা পার্বতী মা, যিনি হচ্ছে সরস্বতী দেবীর মাতা এবং পিতা। এটা যখন তৈরি হবে তখন আমি দেখাবো, আমার মনে হচ্ছে এটা দেখতে খুব দারুণ লাগবে। এটা দেখছো চালচিত্রটা, পুরো একটা গোটা চালচিত্র, শুধুমাত্র ঠাকুর নেই, শুধুমাত্র সরস্বতী দেবী নেই, তার সাথে ভোলা মহেশ্বর তার পিতা এবং মা পার্বতী তার মাতা আছে। তো চলো আমি এটা কাছ থেকে দেখাই। আর এখানে আরেকটা বিশেষত্ব হচ্ছে মা পার্বতী গণেশকে ধরে রয়েছে, মানে গণেশের আঙুল ধরে রয়েছে, এবং ছোট্ট গণেশ, দেখতে খুব দারুণ লাগছে। এটা কমপ্লিট হওয়ার পরে আমি দেখাবো ফাইনাল লুকসটা কিরকম আছে, আপাতত তোমরা এটা দেখো।